শুরুতেই সংবাদ শিরোনাম, আরব আমিরাতে আরো হামলার হুঁশিয়ারি হুতিদের, যে কারণে আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনিরা। ইয়েমেনে সৌদি হামলায় হুতি কমান্ডার সহ নিহত 14 জন। প্রতি মাসে 2টি করে যুদ্ধ বিমান বানাবে তুরস্ক। পুতিনের আমন্ত্রণে আগামীকাল রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট। এরদোগান এমন নেতা, যা বলেন তাই করেন। খ্যাতনামা ফিলিস্তিনি অধিকার কর্মীকে ট্রাক চাপা দিয়ে হত্যা করল ইসরায়েল। এবার বিস্তারিত, সামনের দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাত আরও হামলার শিকার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। সোমবারের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে এমন দাবিও করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। সোমবার আবুধাবিতে হুতিদের একাধিক হামলায় বিমানবন্দরের খুব কাছে বিস্ফোরিত হয় 3টি তেলের ট্রাক। 3 জনের মৃত্যু হয় এবং আহত হন আরও 6 জন। এতে সৌদি নেতৃত্বাধীন জোটের সাথে হুতিদের বিরোধ উত্তেজনায় যুক্ত হল নতুন মাত্রা। ইয়েমেনের স্থানীয় বাহিনীগুলোকে সম্প্রতি অস্ত্র ও প্রশিক্ষণ দেয় জোটের অন্যতম সদস্য আরব আমিরাত। জ্বালানি সমৃদ্ধ সাবুয়া ও মারিব অঞ্চলে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয় এসব বাহিনী। আবুধাবিতে হুতিদের চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। এ নিয়ে হুতি মুখপাত্র কলোনেল ইয়াহিয়া সারিয়া বলেন, সফল সামরিক অভিযান চালিয়েছে আমাদের বাহিনী। দুবাই ও আবুধাবির বিমান বন্দর, তেল শোধনাগারে হামলা হয়েছে। 5টি ব্যালিস্টিক মিসাইল ও একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে। সামনে এ ধরনের আরও হামলা টার্গেট হতে হবে তাদের। ইয়েমেনের সেনাবাহিনী গতকাল 17 জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে। আমিরাতের গভীরে ইয়েমেনি সেনাদের 20টি ড্রোন ও 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 3 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। এছাড়া ইয়েমেনের দক্ষিণে অবস্থিত সাবুয়া প্রদেশের আতাক বিমানবন্দরে আমিরাতের মালিকানাধীন একটি সামরিক পরিবহন বিমানও হামলার শিকার হয়েছে। আল মিয়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আমিরাতের ওই সামরিক পরিবহন বিমানটি সামরিক সরঞ্জাম নিয়ে ওই বিমানবন্দর থেকে যুদ্ধের ময়দানে যাচ্ছিল। সেখানে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনিদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। আমিরাতের বিরুদ্ধে ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, আমিরাতের বিরুদ্ধে ইয়েমেনিদের হুঁশিয়ারি বার্তা দেওয়ার পরই এ হামলার ঘটনা ঘটেছে। যদিও আমিরাত সরকার 2020 সালের ফেব্রুয়ারিতে দাবি করেছিল তারা ইয়েমেন থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু ওই দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ এবং ইয়েমেন বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমিরাত। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেন বিরোধী তৎপরতা বহুগুণে বেড়েছে। এ কারণে ইয়েমেনের হুতি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকার সবাইকে সতর্ক করে দিয়েছিল। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, সম্প্রতি ইসরায়েল ও দক্ষিণ ইয়েমেনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। ইসরায়েল দক্ষিণ ইয়েমেনে একটি সামরিক ঘাঁটি নির্মাণের কাজও শুরু করেছে। ইয়েমেনের সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল সেখানকার একটি দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণ করবে এবং আমিরাত এক্ষেত্রে সহযোগিতা করছে। প্রকৃতপক্ষে আমিরাতের ধারণা, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ফলে ইয়েমেনের ব্যাপারে তারা সহজে পার পেয়ে যাবে। সম্প্রতি ইয়েমেনের যোদ্ধারা তাদের পানি সীমায় আমিরাতের অস্ত্রবাহী একটি জাহাজ আটক করেছে। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 14 জন নিহত হয়েছেন। এর আগে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে 2 ভারতীয় ও 1 পাকিস্তানি নাগরিক নিহত হন। সৌদি জোট বলছে, সোমবার তারা সৌদি আরবের দিকে ধেয়ে আসা 8টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মঙ্গলবার সানাই হুতিদের আস্তানা ও ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে জোট বাহিনী। সামরিক বাহিনীর সাবেক এক কর্মকর্তার বাড়িতে হামলা হয়েছে। এতে প্রাথমিক হিসাবে 14 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ওই সামরিক কর্মকর্তার স্ত্রী, তার 25 বছর বয়সী সন্তান, পরিবারের অন্যান্য সদস্য ও অজ্ঞাত ব্যক্তিরা রয়েছেন। সৌদি হামলায় হুতি নেতা মেজর জেনারেল আবদুল্লাহ কাশেম আল জুনাইদ নিহত হয়েছেন। হুমকির মোকাবেলা ও সামরিক প্রয়োজনে এই হামলা চালানো হয়েছে। সম্পূর্ণ নিজেদের কারিগরি দক্ষতা দিয়ে হুর জেট নামে একটি হালকা যুদ্ধ বিমান তৈরি করছে তুরস্ক। আগামী 2 মাসের মধ্যে সকলের সামনে উন্মোচন করা হবে এই বিমানটির অত্যাধুনিক সংস্করণটি।
তুরস্কের যুদ্ধ বিমানটি বানিয়েছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। বিমানটি প্রশিক্ষণ ও ছোট সামরিক মিশনে ব্যবহার করা যাবে। সোমবার প্রতিষ্ঠানটির প্রধান তেমেল কোতিল জানিয়েছেন, 2025 সালের পর প্রতি মাসে দুটি করে হুর জেট যুদ্ধ বিমান তৈরি করবেন তারা। 2024 সাল থেকে বৃহৎ পরিসরে বিমানটি উৎপাদন করা হবে। এ ব্যাপারে তেমেল কোতিল বলেন, প্রথম বছর আমরা বৃহৎ পরিসরে উৎপাদনের অংশ হিসাবে বছরে 6-7 বিমান তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করেছি। এর পরের বছর প্রতি মাসে 2 ও প্রতি বছর 24 বিমান তৈরি করব। তিনি আরও বলেন, 2025 সালের পর প্রতি মাসে হ্যাঙ্গার থেকে 2 হুরজেট বের হবে ও সেগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। রফতানি করার আগে নিজেদের চাহিদা মেটাবে তুরস্ক। হুরজেটের অত্যাধুনিক এই বিমানগুলো বর্তমানে তুরস্কের বিমান বাহিনীতে থাকা T-38 প্রশিক্ষণ বিমানের জায়গায় ব্যবহার করা হবে। নিজেদের চাহিদা মিটিয়ে বাইরের দেশগুলোতেও রফতানি করবে দেশটি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আগামীকাল রাশিয়া সফরে যাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি সেদেশে যাচ্ছেন। দুই দেশের মধ্যে আর্থ-রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মস্কোতে অবস্থানকালে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তিনি রুশ সংসদ দুমায় ভাষণ দেবেন বলেও কথা রয়েছে। রাশিয়ার জাতীয় সংসদের ফার্স্ট ডেপুটি স্পিকার আলেকজান্ডার জোখভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, 20 জানুয়ারি প্রেসিডেন্ট রাইসি রুশ সংসদের নিম্ন কক্ষ দুমায় ভাষণ দেবেন। এছাড়া রাশিয়া প্রবাসী ইরানি এবং রুশ ব্যবসায়ীদের সমাবেশে অংশ নেবেন ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্টের সঙ্গে সফর সঙ্গী হিসাবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী, তেলমন্ত্রী ও অর্থমন্ত্রী সহ কয়েকজন পদস্থ কর্মকর্তারা। রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এমন নেতা যা বলেন তাই করেন বলে মন্তব্য করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। স্থানীয় সময় সোমবার আলবেনিয়া সফররত তুর্কি প্রেসিডেন্টের প্রশংসা করে তিনি এই মন্তব্য করেন। এডি রামা বলেন, আমি প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিকবার এরদোগানের সাথে সাক্ষাৎ করেছি। তিনি সবসময় আলবেনিয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেন। তুর্কি প্রেসিডেন্ট এবং সেদেশের জনগণের অন্তরে আমাদের দেশের জন্য বিশেষ জায়গা রয়েছে। আমি অনেক দেশের প্রধানদের সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু এরদোগানের সাথে আমার সম্পর্ক অত্যন্ত দৃঢ়। তিনি এমন একজন নেতা যা বলেন তাই করেন। একই সাথে বিভিন্ন সময়ে আলবেনিয়ার প্রতি সমর্থন এবং দেশটির একটি বিশেষ দিনে এরদোগানের উপস্থিতির কারণে তার প্রতি কৃতজ্ঞতা জানান আলবেনিয়ান পার্লামেন্ট প্রেসিডেন্ট লিন্ডিটা নিকোল্লা। উল্লেখ্য, 2019 সালের 26 মার্চ আলবেনিয়ায় 6.3 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত 51 জন নিহত ও 900 জন আহত হন এবং একই সাথে অন্তত 17,000 মানুষের বাসস্থান ক্ষতিগ্রস্ত হলে তারা শরণার্থী শিবিরে আশ্রয় নেন। এই ঘটনার পর তুর্কি প্রেসিডেন্টের বিশেষ আগ্রহে দেশটির হাউজিং ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আলবেনিয়ায় বাণিজ্যিক সুবিধাসহ 522 বাসস্থান নির্মাণের প্রকল্প গ্রহণ করে। সফরে এরদোগান আলবেনিয়ার ল্যাচ শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তুরস্কের সহায়তায় নির্মিত সেই 522 বাসস্থানের চাবি প্রধানমন্ত্রী এডি রামার কাছে হস্তান্তর করেন। বিখ্যাত ফিলিস্তিনি অধিকার কর্মী সুলেমান আল হাথালিন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে মারা গেছেন। 2 সপ্তাহ আগে তাকে ইসরায়েলি পুলিশের একটি টো ট্রাক দিয়ে চাপা দিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। সোমবার এই বিখ্যাত ফিলিস্তিনি অধিকার কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট আই। ফিলিস্তিনি অধিকার কর্মী সুলেমান আল হাথালিন তার মাথা, বুক, পেট ও কোমরে গুরুতর আঘাত পাওয়ার কারণে অধিকৃত পশ্চিম তীরের হেভরন শহরের আল মিজান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর টো ট্রাক দিয়ে চাপা দিলে তিনি তার শরীরের এইসব অঙ্গে মারাত্মক আঘাত পান। তাকে এই আল মিজান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং এখানেই তিনি মারা যান। সোমবার সকালে তিনি এই হাসপাতালে মারা যান। উত্তর হেভরন শহরের মাসাফের ইয়াত্তা এলাকার ফিলিস্তিনি অধিকার কর্মী ও নেতা সুলেমান আল হাথালিনের বয়স ছিল 75। তিনি হজ সুলেমান নামে পরিচিত। তিনি ইসরায়েলি দখলদারিত্ব বিরোধী বিখ্যাত নেতা ছিলেন। তিনি সবসময় ইসরায়েলি দখলদারিত্ব ও ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। 1980 সালে উম্মুল খায়ের গ্রামে ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধেও আন্দোলন করেছেন তিনি।
মুসলমানকে এবছরের 5 জানুয়ারি তারিখে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর টো ট্রাক দিয়ে চাপা দেওয়া হয়। ওই সময় মাসাফের ইয়াত্তা এলাকার উম্মুল খাইর গ্রামে ইসরায়েলি পুলিশ আসে। তারা ইসরায়েলের অনুমোদন ছাড়া রাস্তায় চলাচল করা ফিলিস্তিনি গাড়িগুলোকে নিয়ে যাচ্ছিল। এ সময় ফিলিস্তিনিরা তাদের এ কাজে বাধা দেয়। এ সময় গাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত টো ট্রাক থামায় তারা। এ সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ওই বেসামরিক ফিলিস্তিনিদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে ও গুলি চালায়। ওই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সুলেমান আল হাথালিনকে ইচ্ছাকৃতভাবে ট্রাক চাপা দিয়ে হত্যা করে ইসরায়েলিরা। ফুয়াদ আল হুমুর নামে এক ফিলিস্তিনি অধিকার কর্মী ও প্রতিরোধ আন্দোলনের নেতা এসব তথ্য জানিয়েছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।